আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছেন। জেএসসি 2020 সালের পরীক্ষার্থীদের জন্য গণিত সৃজনশীল পর্ব 11 নিয়ে আমি হাজির হয়েছি। এর পূর্বে আমি পর্ব 1 থেকে 10 পর্যন্ত আলোচনা করেছি, যারা দেখেননি আমি অনুরোধ করব আপনাদেরকে সেই পর্বগুলো দেখে নেওয়ার জন্য। সো আমরা শুরু করছি পর্ব 11। একটি আয়তাকার পার্কের ক্ষেত্রফল 10 একর এবং ইহার দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। পার্কের বাইরে চারদিকে 2 মিটার প্রস্থের একটি রাস্তা আছে। ক নম্বর, 3 একরকে বর্গ গজে প্রকাশ করো। খ নম্বর, রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করো। আর গ নম্বর হলো, পার্কের পরিসীমার সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গাকার পুকুরের গভীরতা 2 মিটার, পুকুরের পানির পরিমাণ কত কিলোগ্রাম। আমরা এই তিনটি ম্যাথের অ্যান্সার এই উদ্দীপকটির মাধ্যমে প্লাস আমাদের অন্যান্য যে প্রয়োজনীয় ইনফরমেশন আছে বা তথ্য দরকার সেগুলো ব্যবহার করে করার চেষ্টা করব। সো যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি আগে থেকেই সাবস্ক্রাইব করে রাখুন। কারণ বিশেষ করে জেএসসি, এসএসসি, এইচএসসি প্রতি ক্লাস নিয়েই আমি হাজির হব। হয়তো আপনাদের একটু ধৈর্য সহকারে থাকতে হবে, আমি যখনই সময় পাবো তখনই আপনাদের জন্য ভিডিও আপলোড দিব। আশা করি আপনাদের কিছু হলেও উপকারে আসবে ইনশাআল্লাহ। তাহলে আমরা 11 নং প্রশ্ন উত্তর ক, আমি অঙ্কগুলো আগে করে রেখেছি আপনাদের সুবিধার জন্য, যাতে অল্প সময় আমি বুঝিয়ে দিলে আপনারা যাতে ম্যাথগুলো খুব দ্রুত করে ফেলতে পারেন। 3 একরকে বর্গ গজে প্রকাশ করো। তো আমরা জানি 1 একর সমান সমান 4840 বর্গ গজ। সুতরাং 3 একর সমান সমান কত? 3-এর সাথে 4840 বর্গ গজ গুণ হবে, তাহলে অ্যান্সার হবে 14520 বর্গ গজ। ঠিক আছে, এখন আমরা রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করো, এটা করতে হবে। তো রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের সর্বপ্রথম উদ্দীপকটাকে ভালো করে বুঝতে হবে যে একটি আয়তাকার পার্কের ক্ষেত্রফল 10 একর। তার মানে 10 একর মানে কত সেটা সংখ্যায় বের হয় সেটা আমাদেরকে বের করতে হবে, এবং ইহার দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তার মানে প্রস্থ আমাদের ধরে নিতে হবে, দৈর্ঘ্য হচ্ছে তার 3 গুণ হবে। পার্কের বাইরের চারদিক মানে চারদিকে 2 মিটার প্রস্থের একটি রাস্তা আছে। তো আমাদের রাস্তাটির ক্ষেত্রফল বের করতে বলেছে। অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, হয়তোবা এইরকম স্টাইলে আপনাদের জেএসসিতে ম্যাথ থাকবেই। ঠিক আছে, সো জেএসসি পরীক্ষার্থী যারা আছেন তাদের জন্য 100% কনফিডেন্টলি আমি বলছি যে আপনারা আমার চ্যানেলের সাথে থাকলে অবশ্যই প্রতিটা সাবজেক্ট, একবার বাংলা থেকে শুরু করে ইসলাম পর্যন্ত, সবগুলোই আপনারা কমন পাবেন, এটুকু আপনাদেরকে এনশিওর করতে পারি আমি। সো 11 খ নম্বরে বলা হয়েছে, মনে করি আয়তাকার পার্কের প্রস্থ আমরা ধরে নিলাম ক মিটার। আমি কিন্তু আগেই বলেছি আয়তাকার পার্কের দৈর্ঘ্য হচ্ছে 3 গুণ, তার মানে 3 ক মিটার। আয়তাকার পার্কের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তার মানে 3 ক স্কোয়ার বর্গমিটার। এখন আপনাদের বইতে দেওয়া আছে যে এই পার্কটির ক্ষেত্রফল হচ্ছে 10 একর। তাহলে 10 একর হলে 10 গুণ 1 একর সমান সমান কত? 4,46.84 বর্গমিটার, রাইট? আপনি চাইলে এখানে ব্র্যাকেটে লিখে থাকতে পারেন যে আমরা জানি 1 একর সমান সমান 4,046.86 বর্গ মিটার। হ্যাঁ, পরীক্ষার খাতায় এরকম লিখে দিলে আর একটু ভালো হয়। তো টোটালটা গুণ করলে হয় কত? 40,468.6 বর্গ মিটার। এখন আমরা একটা বর্গ মানে একটা ক্ষেত্রফল বের করেছি আর বইতে একটা ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে দুটোকে আমাদের কী করতে হবে? নর্মালাইজ করতে হবে, স্বাভাবিকীকরণ করতে হবে। তো ক স্কোয়ার সমান সমান কত? 40,468.6, এই তিনটা কী হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তো ক স্কোয়ার সমান সমান ভাগ করলে থাকে 13,489.5, বা ক ইকুয়াল, তাহলে স্কোয়ারটা ডান পাশে চলে আসবে, তখন রুট হয়ে যাবে। সুতরাং ক ইকুয়াল আসবে 116.144। এবার আয়তাকার পার্কের প্রস্থ, তাহলে আমরা পেলাম 116.144 মিটার প্রায়, রাইট? সুতরাং আয়তাকার পার্কের দৈর্ঘ্য কত? তাহলে 3 ক যেহেতু বলা হয়েছে, তাহলে 3-এর সাথে এইটা গুণ হবে, তাহলে আসলো 348.43 মিটার প্রায়। ঠিক আছে, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে তাহলে আমরা হচ্ছে রাস্তা বাদে যেটা সেটা পেয়ে গেলাম, এখন রাস্তা সহ পার্কের প্রস্থটা বের করতে হবে। তো প্রস্থ আমরা পেয়েছি 116.144 যোগ 2 হচ্ছে আমার দুইটা প্রস্থ, আর এই 2 মিটার যেহেতু প্রস্থে দুই পাশেই 2 মিটার করে বেড়েছে, তাহলে হবে 120.144 মিটার। এবং রাস্তা সহ পার্কের দৈর্ঘ্য কত? দৈর্ঘ্যর সাথে ওই একই রকম গুণ হবে, তাহলে 352.43 মিটার। এবার রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল 120, তাহলে আমরা দুটো ক্ষেত্রফল আমরা বসিয়ে দিব, রাইট? আপনার প্রস্থ ইন্টু দৈর্ঘ্য বা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অ্যাজ ইউ লাইক। তো আমরা পেলাম 442,342.35 বর্গ মিটার প্রায়। সো সুতরাং রাস্তার ক্ষেত্রফল কী? রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল আর শুধুমাত্র পার্কের ক্ষেত্রফল। আমরা যখন দুটোকে বিয়োগ করবো তাহলে আমরা পাবো 1,873.75 বর্গ মিটার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে,
এবার আমরা যে কাজটা করব গ নাম্বারটা। গ নাম্বারটা কী বলেছে দেখুন তো, একেবারে কোশ্চেন কিন্তু বুঝতেই হবে পরীক্ষার সময়। আপনারা পাটিগণিতের কোশ্চেন বুঝেন না, যে কারণে ভুল অ্যান্সার করে চলে আসেন। সো আমি যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছেন আপনাদেরকে অনুরোধ করব যে আগে ম্যাথটা বুঝবেন, ভালো করে বুঝবেন, বোঝার পরে তারপরে অ্যান্সার করবেন, না বুঝে মানে মুখস্থ অ্যান্সার করতে যাবেন না, ঠিক আছে? এসব ম্যাথ দুই তিনবার যখন আপনি করবেন একই ধরনের ম্যাথ আসে, বারবার ঘুরে ফিরে একই ধরনের ম্যাথ আসে। সো এত টেনশনের কারণ নাই যে আমাদের 50টা ম্যাথ করতে হবে, 1000টা ম্যাথ করতে হবে, নো নিড। আপনি করার মতো একটা ম্যাথ করেন, ভালো করে করেন, তাহলে দেখবেন যে ওই রিলেটেড যে কোনো ম্যাথ আসলে আপনি পারবেন। সো এই কারণে হচ্ছে এত কনফিউজড হওয়ার দরকার নাই যে ওই স্যার পড়াচ্ছে এটা, এই স্যার পড়াচ্ছে ওইটা, ওই স্যার ওই সৃজনশীল করাচ্ছে। আরে এগুলো কেয়ার করারই টাইম নেই। আপনি জাস্ট করবেন কি, আপনি হচ্ছে সবগুলোর যে একই স্টাইল, যেমন মনে করেন এখানে পুকুর দিয়ে পার্ক দিয়েছি, এখন কেউ পার্ক না দিয়ে সে করলো পুকুর দিয়ে, আবার কেউ পুকুর না দিয়ে সে করলো হচ্ছে মাঠ দিয়ে, আবার আরেকজন লেখলো হচ্ছে কোনো ক্ষেত্র দিয়ে, আবার কেউ করলো আপনার হচ্ছে দৈর্ঘ্য বিশিষ্ট একটা চৌবাচ্চা বা ঘর, অনেকভাবে এই একই ম্যাথ ঘুরিয়ে ফিরিয়ে হাজার রকম করা যায়। সো আপনারা এগুলো না করে, এই যে হাজার রকমের মানে সৃজনশীল না করে, যে কোনো একটা করুন, দেখবেন যে ভালো করে যদি সেই ম্যাথটা প্র্যাকটিস করতে থাকেন ওই রিলেটেড 1000টা ম্যাথ আসলেও আপনি অ্যান্সারটা দিতে পারবেন। সো এভাবে নিজের মনোবলকে দৃঢ় করতে হবে, রাইট? নিজের ভিতরে একটা স্পিড নিয়ে আসতে হবে যে আমি ম্যাথ করছি, আমি এই কাজটা করছি বা এই কাজটা এখন করতেছি, আমাকে কি 100% ফুল কনসেন্ট্রেশন দিয়ে করতে হবে, এবং এই রিলেটেড যদি অন্য কোনো কিছু পরীক্ষা আসে, ওকে আই মাস্ট বি এবল টু ডু দ্যাট, আমি সেটা করতে পারবো। সো এ ধরনের একটা স্পিড আপনাদের মধ্যে থাকতে হবে। কিন্তু আপনারা যদি এরকম হন তাহলে তো চলবে না যে না 1000টা ম্যাথ আমরা করবো, এই করবো, কিন্তু পরীক্ষার সময় দিলে আপনারা একটাও পারবেন না। সো এই বিষয়টা কিন্তু আপনাদের এনশিওর করতে হবে। এবং আপনাদের মধ্যে আর একটা সবচেয়ে বড় প্রবলেম কাজ করে যে আপনারা একটু ফ্রি টাইম পেলে আপনারা হচ্ছে লেগে যান বিভিন্ন সোশ্যাল মিডিয়া নিয়ে, ফেসবুক এই সেই বিভিন্ন ধরনের, আবার দেখা যাচ্ছে গেমস নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। আরে ভাই, লাইফটা তো আপনার, এখন ক্লাস 8 পড়তেছেন, এটাই তো আপনার জীবনের শুরু। সো এই টাইমে যদি আপনি নিজেকে ভালো করে বিল্ড আপ না করতে পারেন, নিজেকে তৈরি করতে না পারেন, তাহলে বর্তমান যুগটা যে এমন একটা যুগ আসতেছে বা এমন একটা টাইম চলছে, এই টাইমে যদি আপনার ভিতরে নলেজ না থাকে, আপনার মাথায় যদি জ্ঞান না থাকে, আপনাকে কেউ স্থান দিবে না। সো আপনি এখন টাইমটাকে অবহেলা করে কাটাচ্ছেন, এখন টাইমটাকে হচ্ছে আপনি গেমস খেলে কাটাচ্ছেন, ফেসবুকে কাটাচ্ছেন, ইনস্টাগ্রামে কাটাচ্ছেন, কিন্তু পরবর্তীতে আপনাকে পস্তাতে হবে। সো ফিউচারের কথা বিবেচনা করে এখনকার সময় আপনারা এইটুকু ছেড়ে দিন, এই অভ্যাসটুকু আপনারা ত্যাগ করুন, তাহলে দেখবেন যে ইন ফিউচারে আপনাদের ভবিষ্যৎটা অনেক উজ্জ্বল হবে, আপনাদের মা বাবার মানে মা বাবা আপনাদেরকে নিয়ে গর্ব করবে, হ্যাঁ গৌরব করবে, আপনারা গৌরবের এক একটা মনে করেন যে উজ্জ্বল নক্ষত্রের মতো হয়ে যাবেন। সো এরকম হওয়ার চেষ্টা করুন, কিন্তু আপনাদের ভিতরে ওই ধরনের স্পিড, আমি যে স্টুডেন্টদের নিয়ে হচ্ছে আমি মূলত হচ্ছে যে স্টুডেন্টদেরকে পড়াই, তাদের ভিতরে এই ধরনের স্পিড আমি দেখি না, মূলত তাদের ভিতরে ওই গেমস ফেসবুক এগুলো নিয়েই হচ্ছে সবসময় নড়াচড়া। সো এই বিষয়গুলো অ্যাভয়েড করতে হবে, পাশাপাশি গার্জিয়ানদেরকে সচেতন হতে হবে, বাচ্চাদেরকে হচ্ছে ফেসবুক থেকে যত সম্ভব বা বিভিন্ন ধরনের মোবাইল ফোন থেকে, হ্যাঁ সোশ্যাল মিডিয়া থেকে যতটা সম্ভব দূরে রাখা যায়। হ্যাঁ, আপনারা যে কাজটা করবেন আপনারা হচ্ছে তাদেরকে পজিটিভ পরামর্শ দিন, তাদেরকে উৎসাহিত করুন। হ্যাঁ, এই যে আমাদের যে ওয়েবসাইটের যে ম্যাথগুলো বা বিভিন্ন ধরনের লেখাপড়া রিলেটেড স্টাডি রিলেটেড যেগুলো আছে এগুলো আপনাদের সামনে বসে তাদেরকে দেখতে বলুন, অথবা দেখা যাচ্ছে যে আপনারা তাদেরকে মোবাইল নিয়ে তাদের রুমে বসে পড়াটাকে এটাকে নিরুৎসাহিত করুন, এটা এটা আসলে মূলত তারা যেভাবে ব্যবহার করার কথা সেভাবে ব্যবহার করছে না। সো আমি অনুরোধ করব গার্জিয়ান আপনাদেরকে যথেষ্ট পরিমাণে সচেতন হতে, আর স্টুডেন্ট যারা আপনারা আছেন বিশেষ করে অষ্টম শ্রেণীতে পড়ছেন যারা, আমি আপনাদেরকেও অনুরোধ করব ভবিষ্যৎটা আপনার। সো আপনি এখন অবহেলা করে কাটাবেন না সুন্দর ভবিষ্যৎ গঠন করার জন্য লেখাপড়া করবেন, আপনার ডিসিশন, ঠিক আছে? যাই হোক, আমি গ নাম্বারটা করছি। গ নাম্বারটা হচ্ছে পার্কের পরিসীমার সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা বর্গাকার পুকুরের, হ্যাঁ পুকুরটা কিন্তু বর্গাকার, গভীরতা তার মানে পার্কের পরিসীমার সমান ক্ষেত্রফল থাকবে আর পুকুরটা হচ্ছে কি বর্গাকার, গভীরতা হচ্ছে 2 মিটার, পুকুরের পানির পরিমাণ কত, খুবই সহজ একটা ম্যাথ। সো আমরা সর্বপ্রথম পার্কের পরিসীমাটা বের করব। পরিসীমা মানে কি, 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো আমরা 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ করে ফেললাম, আমরা 2 দৈর্ঘ্য প্রস্থ যোগ করে আমরা পেলাম এটা, আমরা গুণ করার ফলে আমরা পেলাম 900
29.15 মিটার। তো বর্গাকার পুকুরের ক্ষেত্রফল এটাই পেলাম আমরা, রাইট? কারণ পরিসীমা সমান ক্ষেত্রফল। তো পুকুরের আয়তন কত, ক্ষেত্রফলের সাথে গভীরতা গুণ হবে, তাহলে ক্ষেত্রফল ইনটু গভীরতা হচ্ছে 2 মিটার, এত ঘনমিটার, রাইট? তাহলে টোটাল হচ্ছে কত, 1858.3 ঘনমিটার। তো পুকুরের পানির আয়তন আপনারা হচ্ছে এটা পেলাম, 1858.3 ঘনমিটার, কিন্তু কিসে প্রকাশ করতে বলছে, কিলোগ্রামে। তো আমরা জানি 1 ঘনমিটার পানির পরিমাণ কত, 1000 কিলোগ্রাম। সুতরাং 1858.3 ঘনমিটার পানির পরিমাণটা কত, 1858.3 × 1000 কিলোগ্রাম। সো আসলো কত, যে আপনার 1858,300 কিলোগ্রাম, এটাই হচ্ছে আমাদের উত্তর, রাইট? সো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা ম্যাথ বুঝতে পারছেন। যদি কোথাও না বুঝে থাকেন বা কোনো জায়গায় বুঝতে প্রবলেম হয়, অবশ্যই আমাকে জানাবেন। এবং আপনাদের কোন কোন সাবজেক্টের কোন কোন চ্যাপ্টারে সমস্যা আছে, সেটা হচ্ছে জেএসসিদের জন্য আমি বলছি, জেএসসি পরীক্ষার্থী যারা আছেন, আপনাদের বাংলা থেকে শুরু করে বাংলা, বিজিএস, সায়েন্স, তারপর হচ্ছে ইসলাম, তারপর হলো আপনার আইসিটি, এরপরে ইংরেজি অ্যান্ড আপনার ম্যাথ, কোন অধ্যায়ে কোন টপিকে সমস্যা আছে আমাকে কমেন্টে জানাবেন। সো আমি কিন্তু আপনাদের 100% অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।